আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ। নমস্কার, লাখ কথায় স্বাগত জানাই, আমি ইন্দ্রাণী দত্ত। আমাদের পুলওয়ামা কাণ্ডের পর থেকে স্বাভাবিক যে ইস্যুগুলো নির্বাচনের আগে আসার কথা সেগুলো পেছনে সরতে শুরু করেছিল, এবং গত 26 ফেব্রুয়ারি ওই বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর থেকে আজকেও পর্যন্ত কিন্তু স্বাভাবিক যে নির্বাচন, একটা 5 বছর পর পর লোকসভা নির্বাচন, তার ইস্যুগুলো কিন্তু ওভার পাওয়ার করছে কিন্তু আমাদের এই পাকিস্তান ইস্যু। অর্থাৎ এই মুহূর্তে ভারত পাকিস্তান যে একটা যুদ্ধ ভাব, অথচ যুদ্ধ না, যেটা 70 বছর ধরে প্রক্সি ওয়ার চলছে কাশ্মীরকে কেন্দ্র করে, সেটার একটা তুঙ্গে অবস্থা এমন যে শাসক বিজেপি এবং বিজেপি ছাড়া যে বিরোধী দলগুলো আছে তাদের মধ্যে একটা তরজা চলছে। অর্থাৎ বিরোধীরা বলছে যে বিজেপি দেশের সেনাকে নিয়ে, সেনার সাফল্য নিয়ে রাজনীতি করছে, আর বিজেপি যারা সরকার চালাচ্ছে তারা বলছে পাকিস্তানের কণ্ঠস্বর বিরোধীদের ভোকাল কণ্ঠে প্রতিফলিত হচ্ছে। এবং এমন জায়গায় গেছে যে গতকাল একটি বেসরকারি চ্যানেলের একটি স্পেশাল অনুষ্ঠানে লাইভ আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি গেলেন, কিন্তু পুরোপুরি একটা বিজেপির বা তার নিজের সাফল্য, বিজেপি সরকারের সাফল্য তুলে ধরলেন, ধরতেই পারেন, কিন্তু সেখানে তিনি বলেছেন যে মোদি বিরোধিতা করতে করতে বিরোধীদের এমন অবস্থা হয়েছে যে মোদি বিরোধিতা কিন্তু দেশ বিরোধিতার সমান হয়ে যাচ্ছে, এই অভিযোগ তিনি করেছেন। কিন্তু এর মাঝখানে মিডিয়ার ভূমিকা, অর্থাৎ ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া যেটা সারা পৃথিবী জুড়ে থাকে, তার ভূমিকা কি? তার ভূমিকা এমন জায়গায় গেছে যে তৃণমূলের নেতৃত্ব অনেক সময় বিদেশি মিডিয়াকে উল্লেখ করে আমাদের যে বায়ুসেনার সাফল্য সেটাকে নিয়ে প্রশ্ন করছেন এবং প্রমাণ চাইছেন, সেটা যেমন একদিকে আছে, তেমনি সাধারণ মানুষ হিসেবে আমি আপনি তারাও কিন্তু এই ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার দাপটে কিছুটা বিভ্রান্ত হয়ে সত্যের সন্ধানে আমরাও কিন্তু ওই বিদেশি মিডিয়ার সাহায্য নিচ্ছি, যারা সম্ভাবনা আছে একটু দূরত্বে থেকে সঠিক সত্যটা তুলে ধরতে পারেন, যদিও সবটাও যে তারাও তুলে ধরবেন, তাদেরও যে কোনো বায়াসড ব্যাপার থাকবে না সেটাও আমরা বলছি না, কিন্তু ধরলেও ধরতে পারেন। এইভাবে আমরা কিন্তু প্রত্যেক দিনই ভারতীয় মিডিয়া দেখে ক্লান্ত হয়ে, সোশ্যাল মিডিয়ায় ক্লান্ত হয়ে সত্যিটা জানার জন্য আমরা কিন্তু বিদেশি মিডিয়ার দ্বারস্থ হচ্ছি, আমি আপনি অনেকেই। এবং সেনার যে একটা মুখপাত্র থাকেন, তিনি যে কথাগুলো বলেন সেটাও কি কোথাও ওই মিডিয়ার দাপটে, মেন স্ট্রিম মিডিয়াই বলুন, সোশ্যাল মিডিয়ার দাপটে তাদের কণ্ঠস্বর, তাদের যে সাফল্য যেটা অফিসিয়ালি ঘোষণা করার কথা, সেটা কি আমাদের কানে সঠিকভাবে আসছে? সেটা কি তুলে ধরতে পারছে সেনা? যেটা তাদের অফিসিয়াল কথা সেটা কি আমরা শুনতে পাচ্ছি? এটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন আসছে। কিন্তু শেষবেলায় যে প্রশ্নটা আসছে সেটা হলো, এই সময়টা যদি 2019 নির্বাচন না হতো তাহলে কি এই কাণ্ডগুলো এইভাবে ঘটতো? এই সব কিছু নিয়েই আমাদের আজকের বিষয়, শেষবেলায় ইস্যু পাকিস্তান, লক্ষ্য 2019, মিডিয়ার এই মুহূর্তে অবস্থান। আমাদের সঙ্গে আছেন একদম এক্সট্রিম বাদিক থেকে অমিতাভ দত্ত, এলজেডি নেতা, যার একটা রাজনৈতিক মুখ ছাড়াও একটা সামাজিক অবদান আছে আমাদের কথায়, লাখ কথায় বিভিন্ন চ্যানেলে তার বিভিন্ন কার্যক্রমে আমরা বুঝতে পারি তিনি একজন আত্মবান্ত সমাজ সচেতন মানুষ। তারপরেই আছেন অধ্যাপক দেবাশিস চৌধুরী, তারপরে আছেন আমাদের লাখ কথায় প্রায় 5 বছরে যেতে চলেছে যে লাখ কথা, তার প্রথম এসেছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, আর আছেন বিশিষ্ট প্রবীণ কংগ্রেস নেতা, আইনজীবী বিশিষ্ট সর্দার আমজাদ আলী, আর প্রত্যেক লাখ কথায় থাকেন প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আমাদের এই যে শিরোনাম সেটাকে নিয়ে কিছু বলতে বলবো। 2019 গোড়ার দিকে যখন আমরা ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করছিলাম, তখন আমাদের অনেকেরই ধারণা ছিল বোধহয় এই সরকার কোনোভাবে ফিরে আসতে পারে বা হয়তো নাও আসতে পারে, কিন্তু পরবর্তীকালে এই যে যুদ্ধ ব্যাপারটা সেটা এমন একটা জায়গায় নিয়ে গেছে, এখন যুদ্ধ কেউ বলছেন যে সরকার নিজে থেকেই অনেক কিছু করেছে, কিন্তু আমি সেই জায়গায় ঢুকতে চাই না। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে একটা সিচুয়েশনস তৈরি হয়েছে যেটার পুরো অ্যাডভান্টেজ কিন্তু আমাদের যে সরকার আছে সে কিন্তু নিয়েছে,
এবং এখন রাজনৈতিক যে অবস্থানটা রয়েছে মোটামুটি একটা ডমিনেটিং পজিশনে কেন্দ্রীয় সরকারের শাসক দল কিন্তু রয়ে গেছে। সাধারণ মানুষ খেয়াল রাখতে হবে, সাধারণ মানুষ কিন্তু মানে অত্যন্ত দেশপ্রেমী, তারা যখন দেশ এই ধরনের আক্রমণের মধ্যে যায় তারা অন্য জাত বিচার কিছু করে না, দেশ আগে। আমরা যদি দেখলাম পাকিস্তানও তাই, দেখবেন কে নেমেছে আমাদের যে অভিনন্দন পড়ে গেছিলো কি আরবজন পড়ে গেছে, না বিচার করে ওরা ভেবেছে একদম একেই ইয়ে করতে হবে। সাধারণ মানুষের এই ব্যাপারটা রয়ে গেছে, সাধারণ মানুষ দেখছে দেশ একটা বিপন্নতার মধ্যে আছে এবং এখন যে যারা আমাদের সেনাবাহিনী পরিচালনা করছেন এবং তাদের যে মদতদাতা তারা সঠিকভাবেই সিদ্ধান্ত নিয়েছেন, এখন এই অবস্থায় অন্য কিছু ভাববার জায়গা নেই, এটাই কিন্তু সাধারণ মানুষের মত বলে আমার মনে হয়েছে এবং সাধারণ মানুষ এভাবেই চলে। এবং এইটা পূর্ণাঙ্গ সুযোগ কিন্তু বিজেপি সরকার তারা কিন্তু এই মুহূর্তে নেবার চেষ্টা করছে। আমার আমার এই মুহূর্তে বক্তব্য হচ্ছে যে আমাদের যে বিরোধী দলগুলো আছে তারা এই সময়ে বিরুদ্ধ আচরণ না করে তারা যদি তথ্য জোগাড় করত, এই তথ্যগুলো যদি নির্বাচনে তারা যদি জানাতে পারত, যদি সত্যি বালাকোটে আমাদের আক্রমণে কোনো মানুষ মারা যায়নি, সেখানকার জঙ্গি মারা যায়নি, সেখানে আক্রমণ হয়নি, এরকম কোনো তথ্য যদি তারা জোগাড় করতে পারত এবং সেটা যদি তারা নির্বাচনে ব্যবহার করতে পারত তাহলে কিন্তু উপকারে আসত, কিন্তু সে ধরনের কোনো আমরা প্রচেষ্টা নেই। এখন থেকেই বলার যে চেষ্টা সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে ভাববার চেষ্টা করছে, এই বুঝি কেউ কেউ বুঝি আমাদের বায়ুসেনা এত বীরত্ব দেখালো সেখানে কিছু বিরূপ মন্তব্য করে ফেলছে, অর্থাৎ অনেকে কিন্তু ভাববার ভাবছে, এটা বিজেপি না বললেও সাধারণ মানুষের ভাববার সুযোগ হয়ে পেয়ে যাচ্ছে যে বিরোধী দলগুলো কি সত্যি ভারতবর্ষের এই বায়ুসেনা বা আমাদের সেনার যে বীরত্ব সেটা তারা কি গর্বিত নাকি না, তারা তাদের যেহেতু কোনোভাবে গরিমাটা প্রকাশ পাবে না বলে তারা এই নিন্দুকের ভূমিকাটা নিয়েছে। তা আমার বক্তব্য যদি এইটা যারা ওয়েট করতো আরও তথ্য সার্চ করতো, কিন্তু তথ্য আসছে, ফার্স্ট পোস্টে যদি আপনি দেখেন সেখানে ইটালিয়ান সাংবাদিক লিখেছেন 35 জন জঙ্গি মারা গেছে, জাইশ মোহাম্মদের মাসুদ আজহারের ভাইও বলছে কিছু ঘটেছে, অনেকে মারা গেছে, আজকে বলছে মাসুদ আজহার নাকি মারা গেছে সেখানেই ছিল বলে মারা গেছে। সুতরাং তথ্যগুলো কিন্তু যেভাবে আসছে আমরা সার্জিক্যাল স্ট্রাইকে সেরকমভাবে তথ্য সরকার তথ্য দেয়নি, প্রথম সার্জিক্যাল স্ট্রাইক যেটা উড়ি ঘটনার পরে যেটা ঘটেছিল আমরা আশা করেছিলাম যে ঠিক আছে, যেমন সার্জারি হয় একটা পুরো সিডি দিয়ে দেয় কী ঘটে আমরা জানতে পারি, তখন কিন্তু সরকার কাছ থেকে সেভাবে আমরা জানতে পারি, অনেকটা ধোঁয়াশা ছিল, কিন্তু এই আক্রমণের পরে কিন্তু ধোঁয়াশাটা সেভাবেই রয়ে গেছে, কারণ সরকার সেভাবে আমাদের জানায়নি। আর্মি বলেছে আমাদের কাছে সব তথ্য আছে, পলিটিক্যাল লিডারশিপ বললে আমরা জানাবো, তারা কিন্তু এর বাইরে কোনো ধরনের কমেন্ট করতে চায়নি। এই জায়গায় বিরোধীদের উচিত ছিল চুপচাপ থাকা, কিন্তু তারা দেখছে রাজনীতিতে অনেকটাই বোধ হয় কংগ্রেস রাহুল গান্ধী রাফাল থেকে কিন্তু এখনো সরছেন না, কিন্তু কিছুটা টুইস্ট করেছেন, অর্থাৎ যে রাফাল না থাকার জন্য মোদিজি বলেছেন যে আরো ভালো ফল হতে পারত সেই রাফাল কিন্তু কংগ্রেসের জন্যই আসেনি, কিন্তু এই ব্যাপারগুলো যেখানে ঘটছে তাহলে কি আপনার মনে হয় যে বিরোধীরা এই মুহূর্তে অনেকটা সংযম দেখানোর পরে শেষ মুহূর্তে সংযমটা ভেঙে ফেললো, এই টাইমিংটা এরকম যে অ্যাডভান্টেজ বিজেপি হয়ে যাচ্ছে? না, বিরোধীদের কাছে কি সংযম দেখানো মানে না, দেশকে সামনে রেখে সংযম দেখানো দেখিয়েছিল বিরোধীরা, দেখিয়েছে, যথেষ্ট দেখিয়েছিলেন, কিন্তু শেষ বেলা পারলেন না। আমি বলি বিরোধীরা এক বাক্যে বলেছিল যে আমাদের সেনাবাহিনী যে কাজ করেছে তার জন্য আমরা গর্বিত এবং সরকার এই সেনাবাহিনীর পিছনে দাঁড়িয়ে যেভাবে এগোবে আমরা সর্বতোভাবে তাকে সাহায্য করব। বিরোধীরা এই কথাটাই বলতে চেয়েছে এবং চিরকালই বলে এসছে, আজকের যারা বিরোধী তারা কোনো এক সময় তো সরকারে ছিল। এই ধরনের যখন কোনো কনফ্রন্টেশন হয় সেই কনফ্রন্টেশনে গর্বটা হচ্ছে দেশের সেনাবাহিনীর, কোন রাজনৈতিক দল নয়, কোন প্রধানমন্ত্রী নয়। এই প্রধানমন্ত্রী যখন এই কথাটাকে বলতে যান যে এটা নাকি তিনি সমস্ত যেদিন হয়েছে তারপর তার পরের দিন থেকে অর্থাৎ 48 ঘন্টা পর থেকে হার বুথ মেরা মজবুত কিসের জন্যে? সেনাবাহিনীর সাফল্যকে যখন তিনি চাইছেন তখন বিরোধীদের কাজটা কি? বিরোধীদের কাজটা তাকে এই কৃতিত্বটা কি তাকে দেবে?
এই কৃতিত্ব তাকে দেবে? সেনাবাহিনী যে কাজটা করেছে তার প্রশংসা সবটাই দেখিয়েছে বিরোধীরা। অ্যাট দি সেম টাইম বিরোধীরা কি রাজ্যের মানুষের কাছে, দেশের মানুষের কাছে এই প্রশ্নটাকে তুলে দিয়ে দেশের মানুষের কাছে এই সংবাদটা দিতে বলবে না যে আজকে যে কৃতিত্ব সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে, এই সেনাবাহিনী 80টা ট্রাকে করে, সাধারণ ট্রাকে, নট ইভেন আর্মি শান, নট ইভেন আর্মি ট্রাক, সাধারণ ট্রাকে করে 80টা ট্রাকে 2500 সেনাবাহিনী, তারা যখন যাচ্ছে এবং সেখান থেকে তারা যখন অনুরোধ করছেন দেশের যিনি নিরাপত্তা উপদেষ্টা, দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের যে প্রধানমন্ত্রীর দপ্তর, যে আমরা হেল্ড আপ হয়ে গেছি, আমাদের এখান থেকে এয়ারলিফ্ট করা হোক, এই ঘটনাটা যখন আছে, বিরোধীরা কি জানতে চাইবে না যে আপনি তাদের কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন? কারণ বিরোধীরা জানে দেশ রক্ষা করে, সার্বভৌমত্ব রক্ষা করে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে রক্ষা করার দায়িত্বটা হচ্ছে সরকারের। সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কি করেনি, বিরোধীদেরকে এটা কাজ নয় দেশের মানুষের কাছে সেইটা পরিষ্কার করে দেওয়া। যে সেনাবাহিনীর কৃতিত্বকে তুমি তোমার নিজের কৃতিত্ব বলে দাবি করছো, সেই সেনাবাহিনী যে অবস্থায় ছিল সেই অবস্থায় তুমি কতটা তাকে সাহায্য করেছো? ওয়ান, রাফেল যদি আগে আসতো তাহলে হতো না। এই রাফেলের কথা যদি বলা যায়, সেনাবাহিনী তো চেয়েছিল 126, আপনার কোন বুদ্ধিমত্তার জন্য সেটাকে আপনি 36 করলেন? এই কথাটা কি জানতে চাইবে না? এবং এই জানতে চাওয়াটা এটা হচ্ছে কি অ্যান্টি ন্যাশনালিজম? এই কি অ্যান্টি ন্যাশনালিজম? যখন তিনজন সেনাপ্রধান একসঙ্গে মিলে বসে, তারা যখন সাংবাদিকদের মুখোমুখি হয়, সাংবাদিকরা যখন প্রশ্ন করেন কতজন জঙ্গি মারা গেছেন, আমি একজন সাধারণ এই দেশের নাগরিক, সেই দেশের নাগরিক হিসেবে আমি খুশি হতাম যদি বলতো যে 30 জন কেন, 3000 জঙ্গি মারা গেছে, আমি খুশি হতাম। এই 300 জন না 3 জন, এই 300 জনটা কি আমরা সেই ভাষণটা অফিসিয়ালি পাচ্ছি সেনার থেকে? না, প্রধানমন্ত্রী কেন বলছেন না যে দেশের নিরাপত্তার স্বার্থে এটা 200 নয় 300 নয় কি 3 জনও নয়, দেশের নিরাপত্তার স্বার্থে এটা বলা? নিঃসন্দেহে এই ভারতবর্ষের মানুষ এবং বিরোধী দল সেটাকে মনে করে দিত। আমি অমিতাভবাবুর কাছে যাবো, সেটা হচ্ছে যে বিরোধীরা একাটা নেই, অনেকে এক ধাপ এগিয়ে বলছেন প্রমাণ চাই, অনেকে বলছেন না প্রমাণ আমরা চাই না, আমরা সেনাকে বিশ্বাস করি। কিন্তু 71 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেটা আমরা কখনো বলিনি যে ইন্দিরা গান্ধী স্বাধীনতা দিয়েছিল, আমরা বলি ভারত জিতেছিল। কিন্তু এবারে কিন্তু ভার্সনটা বদলে যাচ্ছে, অর্থাৎ এটা সাফল্যটা দেখানো হচ্ছে যে একটা রেজিমের। কিংবা আমি যদি আরেকটু আপনাকে ক্লারিফাই করি, যে মোদিজি কালকে যে প্রাইভেট একটি চ্যানেলে যেটা বলেছেন যে এর আগে যত কিছু হয়েছে সব কিছুর মধ্যে কিন্তু সেনাদের জন্য এত কিছু করা হয়নি, যেমন এই 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 উনি বলেছেন ওই মেমোরিয়াল অবধি। কিন্তু সেই বেশিরভাগ যে সরকার রাজত্ব করেছেন, অর্থাৎ রাজত্ব বলাটা আমার ভুল, যে সরকার চালিয়েছেন, কংগ্রেসের দিকে ইঙ্গিত ছিল, কিন্তু ইঙ্গিত কিন্তু কার্গিলের সময়ের যে অটল সরকার সেদিকেও কি ছিল না? মানে অটল সরকারের থেকেও কি মোদী সরকার এক ধাপে গিয়ে সেনাদের জন্য করেছেন, বা সাফল্য বা পাকিস্তানের প্রতি যে দেখানো অ্যাটিচিউডটা সেটা কি অটল জমানার থেকেও এগিয়ে, ওটাই উনি বলতে চেয়েছেন? ম্যাডাম, আপনার ক্যাপশনের সাথে সঙ্গতিপূর্ণ আপনি যেটা প্রশ্নটা রেখেছেন, যে 2019 মিডিয়ার ভূমিকা, 2019 নির্বাচনের লক্ষ্যে মিডিয়ার ভূমিকা, এবং আপনার এখন যে প্রশ্নটা, দুটো ইন্টারলিঙ্কড। দেখুন, আপনি 1971 সালের কথা বললেন, আমজাদ্দা সিনিয়র পলিটিশিয়ান, উনি আমার থেকে অনেক ভালো জানেন। এখন সেই সময় ভারত বাংলাদেশকে স্বাধীন করেছে এটা যদি বলেন তাহলে হয়তো ঠিক, আবার ঠিক নয়। কারণ সেই সময় দুটো খুব চলতি কথা ছিল, এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধী,
এবং আরেকজন কংগ্রেস নেতা বলেছিলেন ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা, নিশ্চয়ই মনে আছে, তিনি কংগ্রেসের সভাপতি ছিলেন। সুতরাং ইউলোজাইজিং মানে রাজনৈতিক নেতৃত্বকে গরিমাদীপ্ত করা হয় না এমন কোনো কথা কিন্তু নেই, এটা সবসময় হয়ে এসছে। আমি আমজাদদার যদি আমার বুঝতে ভুল না হয় আমি একটু অন্যভাবে বলতে চাইছি যে সেনাবাহিনী কৃতিত্ব থেকেও রাজনৈতিক কৃতিত্ব সবসময় সেনাবাহিনীর থেকে বেশি পাওয়া যায় এবং এটাই সত্য। কারণ এই যে আমাদের আইজি সাহেব উনি জানেন যে পুলিশ তাকে বলা হয় মমতার পুলিশ অথবা জ্যোতিবাবুর পুলিশ অথবা বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ, কিন্তু পুলিশ ফোর্সটা পুলিশ ফোর্স, কে তাকে কিভাবে ব্যবহার করে। আমি একটা জায়গায় আপনাকে বলি, এটা একটা বলছে নন মিলিটারি প্রিএমটিভ স্ট্রাইক, ইট ইজ নট এ ওয়ার। এখন মিডিয়ার রোল ইন এনি ওয়ার অর ওয়ার লাইক সিচুয়েশন, ফার্স্ট ক্যাজুয়ালিটি ইজ ট্রুথ, প্রথম যে মরবে সে হচ্ছে সত্যটা মরবে, সত্য কথা সত্য ভাষণ সে মরবে। এখন আমরা যদি সত্যকে খুঁজতে চাই আজকের দিনে আমাদের অনেক হাতিয়ার আছে, যেমন আপনি বলছেন বিদেশি মিডিয়া। আমি একটা জিনিস বলি, বিজেপি আমি রাজাবাবুর সাথে একমত হলাম না যে শেষ লগ্নে, কিসের শেষ লগ্ন, আমাদের ক্যাপশন শেষ বেলায় না, শেষ লগ্নটা কিসের, এখন তো নির্বাচনের ঘোষণাই করা হয়নি। আমি স্পষ্টভাবে মনে করছি যে ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদীর এই একাত্তরের যুদ্ধ এখনকার যুদ্ধের মধ্যে পার্থক্য হলো এই, তখন কংগ্রেসের নেতারা, কংগ্রেসের বাইরেও অনেক নেতারা এমনকি অটল বিহারী বাজপেয়ীর মতো লোক, তারা ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিল এবং অটল বিহারী বাজপেয়ী দেবী দুর্গার স্থান দিয়েছিলেন। কিন্তু আজকে নরেন্দ্র মোদীর সমর্থনে রাজনাথ সিং, আপনার লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ কেউ একটা কথা বলেননি, বাইরের লোক তো অন্য কথা। আপনি বিরোধী বলছেন কেন, আপনি আমাকে বলুন তো যে তাদের একমাত্র ওই যদি বলেন ওই জগাই মাধাই, মাধাই জগা জগাই আর খালি ঢোল বাজিয়ে যাচ্ছে, আপনি বলুন নীতিন গডকরি কি একটা কথা বলেছেন, উনি কি কথা বলেছেন, দরকার নেই। তাহলে এই প্রাইম মিনিস্টারকে সমর্থন করার জন্য তার দলের ভিতরে, তার সরকারের ভিতরে লোক নেই। এবং অদ্ভুতভাবে দেখুন যে এই মিডিয়া কত কয়েকদিন ধরে কিভাবে ক্যামোফ্লেজ করে যাচ্ছে কয়েকটা মিডিয়া। তাহলে এই সরকার একটা কাজ করেছে, কি করেছে আপনি জানেন, 300 না 35 না 325, নোবডি নোজ। এখন মজাটা হচ্ছে F-16 ওখানে খসে পড়েছে, কোথায় গেছে কি বৃত্তান্ত তাও আপনি জানেন না। এইটাকে বলা হচ্ছে নন মিলিটারি প্রিএমটিভ স্ট্রাইক এবং প্রধানমন্ত্রী নিজে বলছেন আমি মিলিটারিকে, আমি আর্মিকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছি। আবার তারপরে বলছেন বলা হচ্ছে, আবার মিডিয়া বলছে যে সারা রাত ধরে তারা 7 জনে মিলে মনিটর করেছেন। দিস আর অল ফেক অ্যান্ড ফ্রডুলেন্ট। বিজেপি এই প্রথম লগ্ন, শেষ লগ্ন, মাঝারি লগ্ন, কোন লগ্নতেই এ ডিভিডেন্ড নরেন্দ্র মোদী সাহেব পাবেন না। যদি আজকে আজ 6-7 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়, 1 থেকে 1.5 মাস বাদে নির্বাচন হবে, তাহলে আজকে যে হাইপটা উনি তুলছেন, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, ইট উইল ডাই ডাউন। তাহলে ওনার রাস্তা দুটো আছে, এক হচ্ছে উনি যুদ্ধ লাগিয়ে দিন, আমি বারবার কথাটা বলছি ইট ইজ এ ওয়ার। এখন কেউ বুঝতে পারবে না, তো ভবিষ্যৎ বুঝতে পারবে বা বলতে পারবে, কারণ তৎকালীন সময়ে ইতিহাসকে কখনো অ্যানালিসিস করা যায় না যে ইজ ইট অল স্ক্রিপ্টেড স্টোরি, প্রথম থেকে তৈরি হচ্ছে, আমি ব্যাখ্যা যাব না। তাহলে আপনি দেশদ্রোহী বলবেন। রাষ্ট্রনীতি এবং রাজনীতি দুটো আলাদা জিনিস, আমরা পলিটিক্স নাই করতে পারি কিন্তু রাষ্ট্রনীতি নিয়ে আমি করবো না। ভারতবর্ষের মানুষ তারা যুদ্ধ করে কে মরবে, মোদীজির ঘর থেকে লোক মরবে না আম্বানির ঘর থেকে, আদানির ঘর থেকে লোক মরবে না আমার আপনার ঘর থেকে লোক মরবে, মরবে তো গরিব ছেলেগুলো। আর তাদের স্ত্রীরা বলেছে, যে শহীদ হয়েছে তার স্ত্রী বলেছে বাংলায় যুদ্ধ চাই না, যুদ্ধ কোনো সমাধান নয়, আমি দেবাশীষ চৌধুরীর কাছে আসছি। তারা দেশের ভালো চায় না, ভারতবর্ষের মানুষের ভালো চায় না, তারা শুধুমাত্র ক্ষমতায়। যেমন ভাবে মাকে এরা বেসাতি করেছে, গোমাতা 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 ভারত মাতা দেশ মাতা, ওরা মাতাকে বেসাতি করছে, ওরা ক্ষমতায় আছে। একই সাথে বলছেন যে রাফায়েল থাকলে রেজাল্টটা ভালো হতো, তার মানে রেজাল্টটা কি কত খারাপ হয়েছে, এটা একটু বলুন তো। বিগ কোশ্চেন, কি হয়েছে, রেজাল্টটা কি খারাপ হয়েছে, মানে মিক থাকাতে, রাফায়েল না থাকাতে তাহলে আরো ভালো হতো কি?
মোদিজি কালকে যে বেসরকারি টিভি চ্যানেলে বলেছেন লাইভ যে রাফায়েল থাকলে, যে রাফায়েলটা কংগ্রেস ঝামেলা পাকাচ্ছে সেই রাফায়েল থাকলে রেজাল্ট আরো ভালো হতো, তাহলে রেজাল্ট কি খারাপ হয়েছে? আমার কি মানে তিনগুণ উত্তর দিতে হবে? না না, উত্তর আগে এইটা দিয়ে দিন, তিনগুণ সময় পাবো তো নাকি? এইটা আগে উত্তর দিয়ে দিন, তিনগুণ সময় পাবো? না না, তিনগুণ পাবেন না, তাহলে পরের বার পাবেন, এইটা উত্তরটা দিন। তাহলে কি করে উত্তর দেব? না এই উত্তরটা আগে দিয়ে দিন। মানুষজন মোদি জি এর নিয়েছেন কৃতিত্ব, কে নিয়েছে না নিয়েছে এটা বিষয় নয়, আমার কথা হচ্ছে একটা, কৃতিত্ব মোদিজি নেবেন কি সরকার নেবে কি নেবে না, আমার প্রশ্ন হচ্ছে এই সেনাবাহিনী খুব কৃতিত্ববান, সেনাবাহিনীর খুব সাহস, সেনাবাহিনী সবকিছু করেছে, এই সেনাবাহিনী 26/11 পরে একই বায়ুসেনা ছিল, এই সেনাবাহিনী ছিল তো 26/11 পরে এই সেনাবাহিনী কেন কৃতিত্ব মহানতা বীরত্ব দেখাতে পারেনি, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সংখ্যাটাকে নিয়ে এত এত ইন্টারেস্ট কেন? আমি তর্কের খাতিরে মেনে নিচ্ছি যে ওখানে জিরো ব্যক্তি মারা গেছে, কেউ মারা যায়নি, আমার কথা হচ্ছে যে একজন লোক ব্যক্তিও মারা যায়নি। এবার আমজাদ বাবু খুব সঠিকভাবে উনি খুব অনেস্টলি বলেছেন 300 জায়গায় 3000 হলে আমি খুশি হতাম, কিন্তু যিনি ডাউট প্রথম তুললেন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কি শূন্যতে খুশি না 300 খুশি না 3000 খুশি? উনি এটা পরিষ্কার করে বলুক, আমাদের বায়ুসেনা সীমা পার করে ওই সীমায় গেছে, এটা সত্যি? এটা তো প্রমাণ চাইছে না কেউ। ওরা F-16 দিয়ে আক্রমণ করেছে, এটা তো খুব প্রমাণ চাইছে না। ওদের F-16 পড়ে গেছে আমাদের MiG-21, এটাতে খুব প্রমাণ চাইছে না। অভিনন্দনজি ওখানে একদিন ছিলেন, তারপরে উনি ফিরে এসেছেন, এটাতে খুব প্রমাণ চাইছে না। প্রমাণ একমাত্র শুধু চাওয়া হচ্ছে ওখানে ডেড বডি কটা রয়েছে, এই ডেড বডি ওখানে কটা রয়েছে, সংখ্যা কটা আছে, এর প্রাসঙ্গিকতা, এর ইম্পর্টেন্স একমাত্র পাকিস্তান ছাড়ার কারোর হতে পারে না। কারণ পাকিস্তান যদি ওখানে বলে যে ওখানে একজনও মারা যায়নি, পাকিস্তানের জন্য গৌরব। পাকিস্তান যদি প্রমাণ করতে পারে ওখানে একজনও মারা যায়নি, এটা পাকিস্তানের মান রক্ষা হয়। তাহলে যারা শুধু সংখ্যার জন্য যারা প্রমাণ চাইছে, আর কোনোতে তাদের প্রশ্ন নেই, শুধু সংখ্যার জন্য যারা প্রশ্ন তুলছে তারা পাকিস্তানের হয়ে কথা বলছে, তারা পাকিস্তানের মান রক্ষার চেষ্টা করছে, এটা যুক্তি দিয়ে আমি প্রমাণ করেছি, আপনি ঘাড় নাড়লে হবে না। সেই জন্যে সংখ্যা যদি আমি যদি অবশ্যই একমত, কিন্তু যে প্রথম প্রশ্ন তুলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি স্পষ্ট করে বলুক যে উনি 3000 হলে খুশি হবেন না 300 উনি দুঃখী, শূন্যতে উনি দুঃখী না 300 উনি দুঃখী না 3000 উনি দুঃখী, উনি কি চাইছেন? ওখানে যদি উনি বলেন যে শূন্য, উনি যদি শূন্যতে দুঃখ হয়, ওনার যদি শূন্যতে দুঃখ হয়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলুন যে আরেকটা এয়ার স্ট্রাইক করুক। মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ওনার যদি শূন্য সংখ্যায় দুঃখ হয়, ওনার যদি শূন্য সংখ্যায় দুঃখ হয়, যারাই প্রশ্ন তুলুক তাদের যদি শূন্যতে দুঃখ হয়, তাহলে তারা নরেন্দ্র ভাই মোদীকে আহ্বান করুক যে আপনি আরেকটা এয়ার স্ট্রাইক করুন এবং এবার 3000টা মেরে বডি তুলে নিয়ে আসুন। আর ওনাদের যদি 300 দুঃখ হয়, রাফায়েলের বিষয়টা হচ্ছে, নিজে পড়ে গেছে তো, নিজে তো পড়ে গেছে, না না MiG-21 নিজে পড়ে গেছে, আমি যার জন্য প্রমাণ চাইছে না সেটা বলে দিচ্ছি, যেটাতে মানে প্রমাণের প্রবলেমটা নেই সেটা বলছি। সেটা হচ্ছে প্রথম দিন Mirage-2000 গেছে, 1000 কেজি বোম ফেলেছে, তার ফলাফল কি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন। পরের দিন 20টা F-16 বিমান পাকিস্তান নিজে বলেছে আমরা 20টা F-16 বিমান পাঠিয়েছিলাম, মানে 20টা বিমান পাঠিয়েছিলাম, তার মধ্যে 5-6টা F-16 ছিল, সব মিলিয়ে মিশে 20টা বিমান পাঠিয়েছে, 20টা বিমানের মধ্যে একটা বিমানও ভারতবর্ষের উপরে বোমা ফেলতে পারেনি, কাছে গিয়ে একটা মিসাইল পড়েছে তার অংশ আমাদের বায়ুসেনা আমাদের সেনা দেখিয়েছে, যে F-16 যে মিসাইলটা, যেই মিসাইলটা একমাত্র F-16 থেকেই ছাড়া যায়, আর কোথা থেকে ছাড়া যায়, সফটওয়্যারটা এরকম যে ওটা F-16 থেকে চালিত হবে, এবং না এটা আমরা জানতে হবে, এবার MRM যে মিসাইলটা ওটা সফটওয়্যার এরকম, ওটা শুধু F-16 থেকে ছাড়া যাবে। সেই জন্য আমাদের বায়ুসেনা বলেছে, যে F-16 দিয়ে এটা প্রক্ষেপণটা ছাড়া হয়েছিল, মিসাইলটা ছাড়া হয়েছিল, জায়গা মতন পড়েনি, তার অংশটা দেখিয়েছে। এই F-16 গুলোকে তারা করেছিল আমাদের MiG-21
কিছু সুখই এবং মিরাজ, ওরা ওরা অ্যাসর্টেড একটা মিলেমিশে একটা 20টা বিমান পাঠিয়েছে আমাদের এখান থেকে কিছুটা বিমান দেখা, তখন টহলদারি ছিল, তারা তাড়া করেছে, তাড়া করার প্রক্রিয়াতে একটা F-16 তাড়া করেছে MiG-21 করে X-16টাকে ফেলেছে এবং MiG-21 আমাদের পড়ে গেছে, এটা পাকিস্তান নিজেই বলেছে আপনাকে বাহা করতে হবে। এবার তারপরে আমি বাহ করলাম ওই F-16 যে পড়ে গেছে এবং ওনাদের যে পাইলট মরে গেছে, পাকিস্তানের এতটাই লজ্জা যে পাকিস্তান সেটাকে এখনো স্বীকার করতে পারছে না। আমরা এই অসমর্থিত খবর এইভাবে আমরা বলবো না, অসম একদম সম্পূর্ণ সমর্থিত, আমরা কোনো সমর্থিত জানাই না, এটা এটা কোনো ইন্টারন্যাশনাল নিউজ নয়, সরকার দিয়েছে এটা ন্যাশনালি দিয়েছে, না না কোনো ইন্টারন্যাশনাল নিউজ নেই, কোনো ন্যাশনাল পছন্দ নয়, ইন্টারন্যাশনাল দিয়েছে। এবার তারপরে কারণ পাকিস্তান নিজে স্বীকার করেছে, এবার তারপরে বিষয়টা হচ্ছে অভিনন্দন যে কষ্টটি পেয়েছে, অভিনন্দন যে কষ্টটি পেয়েছে সেটা আজকে গান্ধী পরিবারের জন্য পেয়েছে, অভিনন্দন আটক হতো না যদি যদি রাফাল চলে আসে। বিরতিতে যাওয়ার আগে ছোট্ট করে পঙ্কজ বাবু এই এই সমস্তটা দেখে লাস্টে অভিনন্দন যে নামটা তার মা বাবা দিয়েছিলেন সেই নামটাও কিন্তু রাজনীতির মধ্যে চলে এসেছে এবং আবিধানিক শব্দের অর্থ বদলে যাবে এই পর্যায়ে চলে গেছে, অর্থাৎ একেবারে ব্যক্তি ব্যক্তি স্তরে চলে গেছে, অর্থাৎ আমাদের কাছে ইন্ডিয়ান এয়ারফোর্সের সেনাবাহিনীর প্রত্যেকটা উইং কমান্ডার বলুন জওয়ান বলুন আমাদের কাছে নেক্সট টু গড, তাদের যে টেকনিক্যালিটিস তাদের যে স্পিরিট সেটা আমরা চিন্তা করতে পারি না, আমরা শুধু হিরো ওয়ারশিপ অব্দি যেতে পারি, কিন্তু এই পর্যায়ে যে নামা যে অভিনন্দন নাম অভিনন্দন অভিনন্দনের মানে ডিকশনারি মানে ছিল কাউকে স্বাগত করা, কাউকে বন্দনা করা, ঠিক আছে, কিন্তু সেই নামের ব্যক্তি পাকিস্তানকে সম্বর্ধনাও জানায়নি পাকিস্তানকে স্বাগতও করেনি, উনি ওনার নামের একদম অন্যরকম মানের একটা কাজ করেছে, তো এটা ওনাকে ওনার বিরুদ্ধে তাকে সাধুবাদ জানানো হয়েছে, নামানো হয়নি। আপনারও প্রধানমন্ত্রী, আমি আমি প্রধানমন্ত্রী যে ব্যাখ্যাটা করেছে এটা কি রাজনীতি হয়েছে কি হয়নি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ভার্সাস চার্চিল যখন যুদ্ধ হচ্ছে, খুব ছোট্ট করেই বলছি, তখন জানবেন এই দুই মানে আপনার ওয়ারিং কান্ট্রি যারা প্রিমিয়ার তাদের থেকেও ছাপিয়ে যে লোকটার নাম আমরা জানতাম, হিজ নেম ইজ গোয়েবলস, এবং গোয়েবলসের কথা যেটা অমিতাভ দত্ত বললেন ওইটি আমি আপনাকে বলছি, ট্রুথ ইজ দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি ইন সাচ ওয়ারফেয়ার, সত্য হচ্ছে প্রথম বলি প্রথম ভিকটিম, এবং এটা যুদ্ধের ক্ষেত্রে ফুল ফ্লেজড ওয়ার সেমি ওয়ার প্রক্সি ওয়ার ইন অল সর্ট অফ ওয়ারফেয়ার ক্যাজুয়ালিটি প্রথম হচ্ছে ট্রুথ বা সত্য। সেই সময় যদি নির্বাচনের সময় আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, এটা ঘটনা আমরা তখন একদম কলেজে পড়ি, আমরা তখন দেখেছি 71-এর যুদ্ধ, আমরা দেখেছি 71-এর যুদ্ধে এটা ঘটনা যে ভারতবর্ষ যে বিশাল সাফল্য অর্জন করেছিল সেটা কিন্তু ক্রেডিট আর ডেবিট যদি বলি ক্রেডিটটা কিন্তু ইন্দিরা গান্ধীর ঘরেই গেছে এবং পলিটিক্যাল মাস্টার্সরা এই ক্রেডিটটা নেয়, সেক্ষেত্রে আমি নরেন্দ্র মোদীকে দোষ দেব না, কিন্তু আমি নরেন্দ্র মোদীর তার যে মাইনাস দিকটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে খুব ছোট করে বলুন বিরতিতে যে বালাকোটে যে আমি এয়ার স্ট্রাইক করলাম তাতে আমি কেন বলতে যাবো 350 জেইশ মোহাম্মদের লোক মারা গেছে, ইটস নট কনফার্ম, এটা তো কনফার্ম না, এটা তো আপনি আপনার কোটিং আপনি চালিয়ে দিচ্ছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে যে সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে যদি আমি ধরে নেই বালাকোট জায়গাটা হচ্ছে ইন পাকিস্তান, দ্যাটস নট ইন পিওকে পাক অকুপাইড কাশ্মীরে না, তাহলে সেটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি উনি কিন্তু দুটো দিক আছে, এক হচ্ছে অন্যের দেশে গিয়ে একটা সার্বভৌম দেশে গিয়ে আমি এয়ার স্ট্রাইক করার ক্ষমতা রাখি, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মস আমি ভায়োলেট করলাম যুদ্ধের মধ্যে না গিয়েও, এর কিন্তু ডাবল এজেড মিনিং কিন্তু আছে, না ভায়োলেট করলো না মানে যুদ্ধ করে ভায়োলেট, দিস ইজ মাই ভার্সন। এবার এবার আমার আমার প্রশ্ন হলো আমি আপনাকে বলছি দেখুন যেটা আপনারা বলছেন আমি বিতর্কের মধ্যে এই কথাটাই বলবো, যদি আজকে অভিনন্দন বর্তমান
ইফ হিউড বি ক্যাপটিভ টিল ডে ইন দ্য কাস্টোডি অফ পাকিস্তান, তাহলে কিন্তু আজকে নরেন্দ্র মোদী বা বায়ুসেনারা এই কথাবার্তা বলতে পারতেন না। যেহেতু ইন্টারন্যাশনাল নর্মস মেনে ইমরান খান, আমি কিন্তু বলবো, আমি যাই বলি, আমি এখানে সত্যকে বিসর্জন দেবো না, আমি আমাকে যদি অ্যারেস্ট করে আমি তার জন্য তৈরি, কিন্তু আমি এটাও বলছি আমি কিন্তু সাধুবাদ দেব ইমরান খাকেও। নানান রকম সংস্থা থেকে একটা এ করা হয়েছিল, সেফোলজিস্টরা যেটা করেন যে কতটা কম পেতে পারে বিজেপি, তাতে কিন্তু দেখা গেছিল মাস দেড়েক আগেও যে ওই কেউ কেউ বলেছিলেন যে ওই 30-40-50 এরকম কম পড়বে। এবং এই মুহূর্তে আপনার কাছে প্রশ্ন, যে 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 স্টেটগুলোর থেকে সেনাতে বেশি মানুষজন যান, রাজস্থান বলুন, উত্তরপ্রদেশ বলুন, এই কাণ্ডের পর কি সেই সব জায়গায় মেকআপ করতে পারবেন এই মোদী সরকার, ওই সামান্য সিট যেটা কম অনেকেই বলেছিলেন? না মানে দেখুন, মানে সেনাবাহিনী গেলেই, না না সেনাবাহিনী গেলেই যে ভোটের ইম্প্যাক্ট, হিমাচল থেকে একটা ব্যাপক অংশের মানুষ যায়, সেনাবাহিনী গেলেই যে মানে সেখান থেকে গেলেই যে ভোটের ইম্প্যাক্ট হবে তা নয়। ব্যাপারটা আমি যে বক্তব্যটা গোড়ায় রেখেছিলাম সেটাই সেটাই বলতে চাই, যে সাধারণ মানুষ আপনি যদি মানে দেখেন এদের ভেতরে কিন্তু এই দেশপ্রেম ব্যাপারটা খুব বেশি। যত আমরা শিক্ষিত হই তখন আমাদের উদারতা বাড়ে, আমরা মানবতার কথা বলি, কিন্তু একেবারে লো লেভেলে কিন্তু এই দেশপ্রেম ব্যাপারটা খুব একেবারে আটকে ধরে থাকে, ধর্ম দেশপ্রেম, আমি সেটাই বলছি। হ্যাঁ সেই কারণেই কিন্তু এই যে যুদ্ধের যে অবস্থা এবং যে ধরনের ঘটনাটা ঘটে গেছে, যে স্ট্রাইকটা ঘটেছে, আপনি যেহেতু একজন নিরপেক্ষ, একদম নিরপেক্ষ, আমার কোনো পক্ষতা নেই সেক্ষেত্রে। অমিতাভ বাবু রাজনৈতিক ভাবে একটা অভিযোগ করেছেন যে এটা স্ক্রিপ্টেড, ওয়েল স্ক্রিপ্টেড, কিন্তু এটা এত দূর এগিয়ে আমরা বলতে পারি না। সেক্ষেত্রে নেগলিজেন্সের কথা কংগ্রেস বলছে যে পুলওয়ামা কাণ্ডে একটা নেগলিজেন্স ছিল, আর পুলওয়ামার পর থেকে সব স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। তাহলে কি এই সময়টা যদি 2019 ঘাড়ের কাছে নিঃশ্বাস না ফেলতো নির্বাচন, তাহলে এই রকম এই স্ট্রাইকটার কি কোনো প্রয়োজন ছিল? কিংবা আমি আমি যদি বলি উরি পরবর্তী একটা স্ট্রাইক হচ্ছে, সেটাও ঘোষিত, এখন হলো সেটা সুপার ঘোষিত, কিন্তু এর আগের জমানায় যতগুলো এই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে অনেকেই বলছেন যে এটা সেনার মধ্যেই থাকতো, এটা বাইরে বেরোতো না, ব্যাপারটা হচ্ছে যে আমরা পাঠানকোটে পরে আমরা নীরবে ছিলাম, আমরা ওদের সুযোগ দিয়েছি তদন্ত করো, ওরা করেছে, কিছু হয়নি। আমরা 26/11 কথা জানি, হ্যাঁ কোনো ধরনের বিচার সেদেশে হয়নি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু উড়ির পরে কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে, ধৈর্যের বাঁধ যখন ভেঙেছে তখন আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, এবং তারপরেই কিন্তু আর উড়ির কোনো ঘটনা ঘটতে দেব না, এই ধরনের ডিটারমিনেশন কিন্তু দেশবাসীর মধ্যে ছিল। হ্যাঁ সুতরাং উড়ির, হ্যাঁ ঠিক আছে, উড়ির পরে দেখুন দেখুন ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তান যে ধরনের নেটওয়ার্ক করে রেখে দিয়েছে, বা মানে যারা সন্ত্রাসীরা ভারতবর্ষের নানান জায়গায় ছোটখাটো ঘটনা রোজই লেগে যেতে পারে, এই নিয়ে কিছুই বলার নেই, নানানভাবে। সুতরাং সেই যে ছোটখাটো ঘটনা নিয়ে এই বড় ঘটনা উড়ির পরে দেখুন, পুলওয়ামাতে নিশ্চয়ই আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর ঘটেছে, উড়িতে ঘটে, প্রত্যেক পাঠানকোটে ঘটেছে, ফেলিওর তো নিঃসন্দেহ। এখন কেউ যদি বলে এটা আমাদের ইন্টেনশনাল ফেলিওর, আমি এই মুহূর্তে দেশে আমি মানতে পারি না, সাধারণ মানুষ কিন্তু মানবেন না, ইট ইজ ইন্টেনশনাল ফেলিওর এত। হ্যাঁ এইটা কোনো মতেই মানা যায় না, যাই হোক সেটা পরে প্রশ্নটা। তারপরে দেখুন তারপরে কিন্তু দেখুন আমরা উড়ির জবাব আমরা দিয়েছি, বেশ কিছুদিন কিন্তু পাকিস্তান চুপচাপ ছিল, এবং এইবারে যে অ্যাটাকটা ঘটেছে এটা কিন্তু এত প্রেসাইসলি ঘটেছে, আমরা পরিষ্কার বলে দিয়েছি নন মিলিটারি, আমরা যুদ্ধ করতে চাইনি, কারণ কোনো মিলিটারি ইনস্টলেশন আমরা অ্যাটাক করিনি, আমরা বলছি প্রিএমটিভ, আমরা যাতে না ঘটে এই 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 ঔদ্ধত্য, এই এই টেররিস্টের ঔদ্ধত্য আমরা মানবো না। ওই জায়গায় আপনি দেখুন যেখানে ঘটেছে তার একটু পাশেই কাছাকাছিতেই ওসামা বিন লাদেনকে ধরা হয়েছিল, আপনারা যদি খেয়াল করেন, হ্যাঁ অবতারটা খুব কাছেই সেখানে, কিন্তু সেই তখন কিন্তু আমরা আমেরিকা যখন প্রোটেক্ট করলো আমরা কিন্তু সার্বভৌম দেশের কথা বলিনি, সার্বভৌম দেশে ঢুকতে পারে কিনা,
আজকে ভারত যখন ঢুকেছে আমরা সার্বভৌম দেশের কথা বলছি, পাকিস্তান সার্বভৌম আমাদের গায়ে লাগছে, আমরা সার্বভৌম আমরা ভাবছি না, হ্যাঁ সেটাই বলছি, কিন্তু আমরাও দেখিয়ে দিয়েছি যেখানে আমেরিকা ওসামা বিনকে করতে পারে, আমরা সেখানে গিয়ে ওই ওসামা বিনের মতন টেররিস্ট হচ্ছে এই মাসুদ আজহার, তার জায়গায় কি আমরা এ করে দেখিয়ে দিয়েছি। আমি আমি আপনার কাছে আসছি, আমি ওনার কাছে একটু নিরপেক্ষ ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি না। আমার যেটা ধারণা হয়েছে, এত জ্বালা যন্ত্রণা প্রমাণ ইত্যাদির প্রশ্ন এই জন্যই উঠছে যে প্রথমবার যেটাকে বলা হয় বেঞ্চমার্ক বা টেম্পলেট, মোদী সরকার টেম্পলেট এবং বেঞ্চমার্কটাকে তুলে দিয়েছে। পরবর্তী যে কোনো সরকার হোক, মোদী সরকার হোক চা না হোক, পরবর্তী যে কোনো সরকার হোক, এরকম কোনো জঙ্গি হামলা হলে এরোপ্লেন দিয়ে পাকিস্তানের ভেতরে হামলা করতে হবে, কংগ্রেস সরকার এটা করতে বাধ্য হবে ভবিষ্যতে। এই জন্য এদের জ্বালা হয়েছে যে পাকিস্তানের মধ্যে আক্রমণ করাটা এখন নর্মাল হয়েছে, নিউ নর্মাল হয়েছে। আমজাদ সাহেবের কাছে যাব, টাইমিং টাইমিংটা এমন বাছলেন এই এয়ার স্ট্রাইকের যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে স্লোগানগুলো রাহুল গান্ধী আমাদের মুখস্থ করিয়ে দিচ্ছিলেন দেশবাসীকে, সেইটা কিছুটা ডাইলিউট হয়ে যাবে, কি বলছেন? টাইমিং কিছুই ডাইলিউট হবে না, সেটা কিছুই ডাইলিউট হবে না, দ্যাট কোশ্চেন ইজ রিলেভেন্ট, সেই রিলেভেন্সটা দেশের মানুষ বুঝবে, মানে দেশের মানুষ তো নিতে পারছে না এখন এমন ওভার পাওয়ার করছে। আমি আসছি সেই আমাদের মতো কটা বুদ্ধিমান মানুষ মিছিল করেছে ভারতবর্ষে, পাকিস্তানে সাধারণ মানুষ মিছিল করেছে যুদ্ধ আমরা চাই না। অভিনন্দনের স্ত্রী নিজে বলছে যে যুদ্ধ ইজ নট ডিয়ে মিতা সাঁতা, ওটা ওটা ফেক হয়েছে। ১৯৭১ এখানে কথা উঠেছে, রাইট, যখন পুলওয়ামার ঘটনা ঘটে, পুলওয়ামা ঘটনার ঘটার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশের মানুষের সামনে, বিশ্ব পৃথিবীর মানুষের সামনে দাঁড়িয়ে এই কথা বলেনি যে আমি মিলিটারিকে তাদের ফ্রি লিবার্টি ফ্রি হ্যান্ড দিলাম। ১৯৭১ সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি মিলিটারিকে ফ্রি হ্যান্ড দিয়েছিল? না, মানে দেয়ার ইউ আর মানেকশা পাইনি, আমি আমি দেয়ার ইউ আর পাইনি মানেকশা, দেয়ারফর ইউ আর ফিল মানেকশা পাইনি। পুলওয়ামার ঘটনার পর আরো আছে, পুলওয়ামার ঘটনার পর the political leadership of this country has totally failed. She failed kore she army kache boleche je tumra ja paro korbo ei feature ta ke mone rakhte hobe ja paro tar na please ami bolte rao ja paro tar na liberty mane tar na you have given the liberty free hand ma tar na liberty diyeche shono na na liberty mane bolte 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 apni bolun ei boli ei ekta fd thing আমি যুদ্ধ করছি কি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি সন্ত্রাসের বিরুদ্ধে? সন্ত্রাসের বিরুদ্ধে যদি আমাকে যুদ্ধ করতে হয় আমি নিশ্চয়ই বলবো সন্ত্রাস যেখানে আছে সেটা ইভেন বিয়ন্ড দি টেরিটরি বিয়ন্ড দি এলওসি যদি করতে হয় আমি করব, কি করব? আমি আবার ফিক্সড অবজেক্টকে আমি এই টার্গেট করে ফিক্সড অবজেক্টকে টার্গেট, হ্যাভ ইউ ডান ইট? ইয়েস ইয়েস আমি বলছি সেটাকে, মানে এয়ার চিফ বলেছে সবাই ঘটনাটাকে আমরা বিকৃত সবাই আমরা ঘটনাটাকে আমরা সবাই মিথ্যে কথা বলছি, সবাই আমরা ঘটনাটাকে বিকৃত করছি। হোয়াট অ্যাবাউট রয়টার্স? হোয়াট অ্যাবাউট ওয়াশিংটন পোস্ট? এবং আরেকটা কথা, দেশের মিডিয়া কথাটাকে শোনো, সব থেকে বেশি করে সমর্থন করেছে আমাদের এই আর্মি অপারেশন মিলিটারি অপারেশন, সেটাকে কে সব থেকে বেশি সমর্থন করেছে? ভারতবর্ষকে সব থেকে বেশি সমর্থন করে কে? ইসরায়েল। ইসরায়েলের সব থেকে বড় যে সংবাদপত্র, সেই সংবাদপত্রকে আমি ঘেঁটে বের করে দিচ্ছি, তারা বলছে যে এই যে টার্গেট, এই টার্গেট ইজ নট দি ফিক্সড টার্গেট অফ টেরর, নো, এটা ইসরায়েলের কথা বলছে 20 বছরের গল্প নয়, বালাকোটেই হয়েছে, ট্রেনিং ক্যাম্প কত পুরনো, বালাকোটেই হয়েছে, আমাকে বলতে দাও, হ্যাঁ বলুন বলুন, বালাকোটেই ঘটনাটা ঘটেছে কি সেখানে আমার মিরাজ গিয়ে সে বম্বিং করেছে বালাকোটে, রাইট, মিগ নিয়ে কিংবা ওই আর একটা কি নিয়ে অভিনন্দন যেটা গেছে সে সেখানে টার্গেট ঠিক করতে যায়নি,
অভিনন্দন কোন ফিক্স টার্গেট নিয়ে কি সেখানে বোমিং করতে গিয়েছিল? আমি বলছি বিজেপি কে জবাব দিতে হবে। তুমি কোন জায়গায় ফিক্স টেরর অবজেক্টকে কোন সেনা বিশেষজ্ঞ নেই, সাধারণ কথা বলুন। ভারতের সব লোকই মিথ্যা কথা বলছে, একমাত্র রাহুল আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যখন এত যখন বিতর্ক হয়ে গেছে, প্রথম জিনিস হচ্ছে যে ওখানে দু না তিন দিন কোন মিডিয়াকে যেতে দেয়নি, এটা তো ঘটনা। রয়টার্স তো তিন দিন পরে গেছে, বিবিসি তিন দিন পরে গেছে, ওখানে যেতে দেয়নি, পরের দিন যায়নি। এবার এত কিছু ঝামেলা হয় না যদি পাকিস্তান বালাকোট একদম পরিষ্কার আছে, ওই মাদ্রাসা মসজিদ ট্রেনিং ক্যাম্পের আজকে তিন তারিখের ফটো তুলে তো দেখে যেতে পারে। সেটা আপনি বলুন, ইমরান খানকে আপনি বলুন, আপনি বলুন, পাকিস্তান দেখাচ্ছে না কেন? দাবিটা যাদের প্রমাণ চাই তারা তো গুগলে সবকিছু পারে, গিয়ে ওই ফটো গুলো তুলে নিক। বিবিসি ওখানে গিয়ে আজকে ওখানে মাদ্রাসা আছে। এবং দ্বিতীয় প্রশ্ন, এবং দ্বিতীয় পয়েন্ট, পাকিস্তান তো আজকের ফটো দেখাতে পারে, তিন তারিখে ফটো বোম যখন পড়েনি তো বালাকোটের ফটো দেখিয়ে দেবে। এবার দ্বিতীয় পয়েন্ট, চারটে বোম পড়েছে ওখানকার যে একজন মন্ত্রী, ইমরান খানের ক্যাবিনেট একজন মন্ত্রী, সে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে বালাকোটে এখন একটা মাদ্রাসা আছে না থাকার মতন, এবং জায়েশে মোহাম্মদ নিজে বলছে যে ওখানে আমাদের ট্রেনিং চলছে, আসাদ মাহমুদের মজুরের কথা বলে ভ্যালু নেই, কোনো কথা ভ্যালু নেই, একমাত্র রয়টার ছাড়া কারো কথা ভ্যালু নেই। আপনি বলে দিন রয়টার ছাড়া কারো কথা ভ্যালু নেই। মাসুদ আজহারের ছোট, মাসুদ আজহারের ছোট ভাই বক্তব্য দিয়েছে যে ওখানে আমাদের ট্রেনিং ক্যাম্প ছিল। এবার মোদির কথা ছেড়ে আপনারা আজাদ মাহমুদের কথা বলছেন, অমিতাভ দত্ত বলুন না, পঙ্কজ বাবু তো বললেন না, সেটা হচ্ছে যে কংগ্রেস এই মুহূর্তে বা বিরোধীরা চেষ্টা করছে ইলেকশনের আগে সত্যিকারের ইস্যুগুলোকে তুলে ধরার, যেগুলো এই মুহূর্তে স্বাভাবিক আসা উচিত, সেটা চাষীদের বিক্ষোভই বলুন, আমাদের বেকার সমস্যা বলুন, আমাদের টাকা পয়সার সুদ কমে যাওয়া বলুন, সমস্ত কিছু ইস্যুগুলো কিন্তু ডুবে গেছে। এবার আপনি বলুন যে আমাদের 2019-এ যে ইস্যুগুলো সামনে রেখে মানুষ ভোট দেবে, সেগুলো বিরোধীদের ব্যর্থতা আছে, তারা তুলে ধরতে পারছে না। ত্রৈমাসিক জিডিপি গ্রোথটা কোথায় তারা তুলছে আমরা দেখছি না, ঠিক আছে? এটাই তো, এটাই তো নরেন্দ্র মোদীর টেকনিক। এবং খুব দুঃখজনক ভাবে এক্ষেত্রে যদি তার যে সিটগুলো কম ছিল সেগুলো যদি আবার ঠিক মতন সে সাজিয়ে নিতে পারে, তাহলে তো পলিটিক্যালি সে স্ট্র্যাটেজি ঠিক আছে। শুনুন, ভোটে জিততে গেলে পা ধুতে হবে,
সিটিজেনশিপ বিল পাস করাতে হবে, অনুপ্রবেশ করতে হবে, এগুলো ভোটে জিততে গেলে অনুপ্রবেশ করতে হবে, ভোটে জিততে গেলে ভুয়ো রেশন কার্ড দিতে হবে আর কি। আচ্ছা আপনি পা ধোয়া ইস্যু কথা বলছেন, আপনারা রাম মনোহর লোহিয়ার নাম শুনেছিলেন তো? না না শুনেছি। উনি যখন পার্লামেন্টে গেছিলেন তখন বিরোধীরা তাদের সময়টা ওনাকে দিয়ে দিত এবং রাম মনোহর লোহিয়া বলতেন, সেই যুগ আর নেই, শুনুন না, এবং এবং শুনুন, এখন এমন অবস্থা হয়েছে এসব রাবিশ এবং ফালতু বকওয়াস, তারা আবার ডিমান্ড করছে আমাকে টাইম দেবেন বেশি করে। আচ্ছা এই জায়গায় এসে পৌঁছে গেছে, শুনুন আপনি রাম মনোহর লোহিয়া বলুন, আমি তাহলে আপনি শুনুন, আমি একটা কথা বলছি, এটা তো টেকনিক্যালি তৈরি করছেন। এবং আরেকটা জিনিস, আমি কোনো অভিযোগ না, আমি একটা কথা পরিষ্কার করে বলে দিই, লড়াইটা টেরারের বিরুদ্ধেও নয়, লড়াইটা পাকিস্তানের বিরুদ্ধেও নয়, অ্যাকচুয়ালি ভারতবর্ষকে আড়াআড়ি হিন্দু মুসলমানে ভাগ করে দেওয়ার লড়াই। না না এটা, এবং এটা হলে আপনি চ্যানেলগুলো দেখলে বন্ধ করুন, এগুলো হচ্ছে কমিউনাল উস্কানি দিচ্ছেন, কোন উস্কানি নয় সমাজে, কোন উস্কানি আমাকে উনাত্তর করে নিয়ে যা সমাজে, আমাকে কথাবার্তা বলছেন, গ্রেফতার করে নিয়ে যা সন্ত্রাসের বিরুদ্ধে, গ্রেফতার করে নিয়ে যা মুসলমান বলছেন, গ্রেফতার করে নিয়ে যা সন্ত্রাসের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, এটা আমরা জানি না, আপনি একদম বিদ্রোহ করুন, কথা আপনি কেন উত্তর করুন, আমি হিন্দু আমি হিন্দু, আমি হিন্দু। পঙ্কজ দত্তর কাছে আমি আসবো না, এখানে এমন একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে যে দেশপ্রেম আর দেশপ্রেমেকে কেউ যদি প্রশ্ন করে তাহলে সে দেশদ্রোহী, আবার হিন্দু মুসলমান সবকিছু কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখান থেকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে এখানে কোনো কমুনাল প্রশ্ন, দেশদ্রোহিতা বা এসব কিছুই তোলা হচ্ছে না। যারা তোলবার চেষ্টা করছেন তারা তাদের রাজনৈতিক ইস্যু এটা হতেই পারে, বা যারা এটা প্রচ্ছন্নভাবে মদত দিচ্ছেন তাদেরও রাজনৈতিক ইস্যু, আমাদের কিন্তু ইস্যু না। কিন্তু এই মুহূর্তে আমি নিজে ব্যক্তিগতভাবে মিডিয়ার লোক হয়ে বলছি, ভারতীয় মিডিয়া কিন্তু হাওয়া মোরগের মতন ইলেকশনের আগে কিন্তু শিবির ঠিক করে নিয়েছে, পলিসি ঠিক করে নিয়েছে। এই মুহূর্তে পঙ্কজবাবু কি বলবেন? আমি আপনাকে বলছি যেটা দেবাশিস চৌধুরী বা অমিতাভ দত্তের যে বিতর্কটা উঠলো, এটা প্রকাশ্যেই বলছি যে পাঁচ বছরে পা রাখা এই প্রোগ্রামটা এটা স্ট্রেচ, কখনো কোনো জিনিসের সঙ্গে আপোষ করেনি, সত্যের সঙ্গে তো কখনো কম্প্রোমাইজ করেনি, এবং আমরা এখানে কোনো কমিউনাল কার্ডও খেলি না, কোনো পলিটিক্যাল কার্ডও খেলছি না, যা সত্যি সেটাকে আমরা আপহোল্ড করবো, তার জন্য যদি আমাদের জেল ফাঁসা উই আর রেডি টু ফেস ইট। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, যেটা আমি আপনাকে বলছি, যেটা বললেন, খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, মিডিয়াগুলো সব কর্পোরেট হাউস, আমি কারোর নাম না করে বলছি, এরা নির্লজ্জ দালালি করছে, এরা পয়সার জন্য সব কিছু করতে পারে, এবং এরা যারা যেটা করছে এদের সে একেবারে সেই এর মতো ওই গিরগিটির মতো, কখন কি কালার চেঞ্জ করে নোবডি নোজ, এবং এদের দায়বদ্ধতা সত্যের কাছে থাকা উচিত ছিল, সেই সত্যের কাছে এদের দায়বদ্ধতা নেই, এরা কিন্তু এখন পুরো টাকার কাছে আত্মসমর্পণ করেছে, কাজে এই মিডিয়ার থেকে আপনি বড় কিছু পাবেন না। এটা আপনাকে আমি জোর দিয়ে বলছি, আমি আরেকটু বলছি, সেটা হচ্ছে মিডিয়ার যদি বৃহত্তর মুখটা দেখি, যেমন ইলেকট্রনিক প্রিন্ট সেটা যেমন আছে, সিনেমা যে মাধ্যম যেটায় মানুষ বেশি করে প্রভাবিত হয়, এই মুহূর্তে বেশ কিছু সিনেমা আমরা গত ছ মাসে দেখেছি যার বিষয়বস্তু সব দেশপ্রেম, এবং তার মধ্যে কিছু গেরুয়া রং এসে যাচ্ছে, মানে কিছু ছবির নামের মধ্যে গেরুয়া রং এসে যাচ্ছে, আমি এটা আপনাকে আমি আপনাকে বলছি, আমি বলছি কিছু মতে অন্য প্রধানমন্ত্রীকে অপদস্থ করা হচ্ছে, আমাকে বলতে দিন কি বলবেন, সিনেমা আমি বলছি আপনাকে, যেমন উরি পাঠানকোট নিয়ে সিনেমা হয়েছে, কেশরী এবুজা আত্মপ্রকাশ করবে, তেমনি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হচ্ছে, লক্ষ্মীবাঈ হচ্ছে, আবার আবার তার মধ্যে আমাদের যে ভবিষ্যতের ভূত সাপ্রেস করে দিয়েছি, আমি বলছি তার মানে দেখবেন, এটা কিন্তু আমি আপনাকে বলছি, আমি আপনাকে আবারও বলছি, ইটস এ পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি কাম ওয়ারফেয়ার, এটা যুদ্ধের অঙ্গ, গ্লোবালস কিভাবে প্রচার করবে, কিভাবে সে কোন জায়গায় কি ছড়াবে, সেটা কি হয় না, গণতন্ত্র হয় না, আমি দুটো কাহিনী বলবো আপনাকে, গণতন্ত্র 1 মিনিট, গণতন্ত্র যদি না হয় তো ইউ কাউন্টার ইট, না না আমি বলছি না, আমাকে যদি আধা মিনিট সময় দেন, আমি 1 মিনিট, আমি দুটো রিয়েল লাইফ স্টোরি, আপনি আমাকে একটা কথা উত্তর দিন, আজকে অল ইন্ডিয়া লেভেলে, আমি হাউসগুলোর নাম না করে বলছি, অল ইন্ডিয়া লেভেলে মিডিয়াগুলো যা করছে হিন্দি এবং ইংলিশ চ্যানেলে, ইজ ইট বিফিটিং ফর দ্য মিডিয়া,
সবসময় যে লার্জ মিডিয়া হাউস, লার্জ মিডিয়া হাউস তার যে ক্ষমতা আছে সে তার প্রযুক্তি তার অর্থ দিয়ে সে মনে করে সে নিউজ মেকার, এবং ছোট মিডিয়া হাউস আনফর্চুনেটলি হয়ে যায় ফলোয়ার বাচার তাগিদে। কিন্তু আমি আজকে এই অবস্থায় দাঁড়িয়ে হাই নিউজ বা এরকম যারা আছেন তাদের একটা বড় দায়িত্ব রয়ে গেছে। তারা যদি ভাবেন যে আমরা লার্জ হাউসকে ফলো করবো তাহলে বিপদ আছে, কিন্তু তারা যদি সত্য ঘটনা কিছু তুলে ধরেন তাহলে কিন্তু এখনো পর্যন্ত আমি মনে করি যে মানুষ কিন্তু সত্য জানতে ভীষণ আগ্রহী, একদম ভীষণ। এবং তারপরে দেখবেন এখন টেলিভিশন লোকে দেখে না, লোকে ইউটিউব দেখছে, ইউটিউবে নানান ধরনের বেশি বেড়ে গেছে। ওই জন্য আমি বলবো যারা ছোট চ্যানেল আছেন, ছোট চ্যানেল আছেন তারা এই লার্জ হাউসকে ফলো না করে যে সত্যি কথা খুলে বলেন, মানুষ আপনা থেকেই তাদের চ্যানেল দেখবে, পয়সা দিয়েও দেখতে রাজি আছে। এই জায়গায় দাঁড়িয়ে বড় চ্যানেলের কাছে আত্মস্বীকার, আমি শুধু একটা কথা, একটা কথা শুধু বলতে চাই, আমাদের একটা বুনিয়াদী জায়গা একটু নতুন করে ভাবতে হবে। গণতন্ত্র, শুনুন, গণতন্ত্র ডেমোক্রেসি এটা কিন্তু শাসক দল ক্ষমতাশালী দল তাদের উপর নির্ভর করে গণতন্ত্র থাকবে কি থাকবে না, এটা কিন্তু বুঝতে হবে। বিরোধীরা কি করছে, ইন্দিরা গান্ধী এমার্জেন্সির পরে যদি নির্বাচন না ডাকতেন তাহলে জনতা পার্টিরও সৃষ্টি হতো না, জয়প্রকাশেরও সৃষ্টি হতো না। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলে যাচ্ছি, তাহলে ডেমোক্রেসি ইজ নট মেয়ার এ সিস্টেম, ইট ইজ এ কালচার। এই গণতন্ত্রের জায়গাটাতে শুনুন, তাই জন্য বিধানচন্দ্র রায় কখনো ওই আপনার জ্যোতি বসুকে ওয়ারেন্ট ইস্যু করেও তার নিজের ঘরে লুকিয়ে রেখেছিল, এটা আজকে ওপেন সিক্রেট। তাহলে ডেমোক্রেসিতে শুনুন, আমি খালি খুব সংক্ষেপে দুটো কথা বলি। ডক্টর প্রফুল্ল ঘোষ নির্বাচনের প্রচার করতে গেছেন, গিয়ে দাঁড়িয়ে স্টেজে তিনি পেয়েছেন, খবর পেয়েছেন তার ক্যান্ডিডেট সম্পর্কে, তিনি বলছেন আমি এর হয়ে প্রচার করতে এসেছিলাম, আমি এখানে এসে যা শুনলাম, শুনে আমি বুঝলাম যে একে আপনারা ভোট দেবেন না, যে লোক বলেছে সে এখনো জীবিত আছে, ডক্টর প্রফুল্ল ঘোষ। তাহলে গণতন্ত্রে যারা শাসক থাকে, যারা ক্ষমতায় যায় তাদের দায়িত্ব থাকে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাদের সিস্টেমে অ্যারেস্ট করেছে, ট্রাম্পের মতো লোক সে 8 বছরের পর আর প্রাইম পেজে থাকতে পারবে না। কিন্তু আজকে সাম দাম দণ্ডভেদের নামে নরেন্দ্র মোদীর সরকার যে কাজ করছে ভারতবর্ষের মানুষ, আমি স্ক্রিপ্টে আমি বলছি আপনি যে বললেন স্ক্রিপ্টেড, আমি বলেছি, আমি কিন্তু বলিনি, আমি বলছি ভবিষ্যৎ থেকে বলবে, ওয়েদার ভবিষ্যৎ বলেছেন। দেবাশীষ যদি শেষ কথা বলুন, আমার আমার খুব খুব সহজ কথা, সেটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, মানে যাই হোক, এটা আজকে কোনো নতুন ফেনোমেনন নয়, 90 এর দশক থেকে এটা চলে আসছে। এবং জেনারেল জিয়াউল হকের এটা ঘোষিত পলিসি ছিল যে উই উইল ব্লিড ইন্ডিয়া বাই 1000 cuts, এবং এই প্রক্সি ওয়ার আমাদের বিরুদ্ধে চলছে। এবার বিষয়টা হচ্ছে যে আমাদের প্রত্যুত্তরটা কি, আমাদের উত্তরটা কি, আমাদের রিয়াকশনটা কি। আমি যে কথা বলে শেষ করবো, আমি এটা বলে শেষ করবো যে প্রথমবার এই বেঞ্চমার্ক বা টেমপ্লেটটাকে, বারটাকে রেজ করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যে কোনো সরকার থাকবে, এটা তো বলেছিলাম আমি, এরকম স্টেপ নিতে হবে, আসছে, সবই আসছে। সেই জন্য ক্যাপ্টেন কালিয়ার বডি আনতে হয়েছিল আমাদের, এবং আগের বার যাকে ছাড়া হয়েছিল পাকিস্তান ছেড়েছিল 12 দিন পরে ছেড়েছিল, এইবার প্রথম 48 ঘন্টার মধ্যে ছেড়েছে এই নতুন নজির, এই নতুন নজির মোদি সরকারের, এবং ভবিষ্যতের প্রত্যেক সরকারের এই বেসিক রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে হবে। এই যে সিচুয়েশন 2008 থেকে 2014 পর্যন্ত, ছোট করে 2008 থেকে 2014 পর্যন্ত এই দেশে একটা সরকার ছিল, তো সেই সময়ে কতগুলো ক্রস বর্ডার ভায়োলেশন হয়েছে, আর সেগুলো এত এত ঘোষিত হয় না, ঘোষিত হয় না, মানে মানে এইভাবে পলিটিসাইজড হয়নি, পুশ পলিটিসাইজড আগে কি না, কিন্তু তারপরে একটা খুব এফেক্টিভ স্টেপস আমাদের গভর্নমেন্ট নিয়েছিল, সেটা কি, আমি নোটবন্দি করে দিচ্ছি, টেরর মানি বন্ধ হয়ে গেলে টেরর হবে না। সেই সেই কথাই আছে, 2018তে 836 সেই হয়েছে, 836, আর আমাদের সেনা মারা গেছে কত, আমাদের সেনা মারা গেছে 1813 জন,
এই কোশ্চেনগুলো আমরা তুলবো না, আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাবো। বাবু দেবাশীষ চৌধুরী, রাজাগোপাল ধর চক্রবর্তী, সর্দার আমজাদ আলী, পঙ্কজ বাবু, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বলবো যে আমাদের সময় শেষ হয়ে গেছে, কিন্তু ওই গত রবিবার অনুষ্ঠান শেষ হওয়ার পর আরেকটি ছবি এসেছিল, যেটা অমিতাভ দত্ত বললেন যে পা ধুইয়ে দেওয়ার কুম্ভ স্নানের পর প্রধানমন্ত্রী আমাদের সাফাই কর্মীদের পা ধুইয়ে দিয়েছিলেন। আজকের খবর আছে যে আমাদের বেনারসে কিন্তু বেশ কিছু সাফাই কর্মী কিন্তু ওই কূপের মধ্যে ঢুকে মারা গেছেন, অর্থাৎ ভোটের আগে যে চিত্রগুলো আসছে সেগুলো সব কিছুই যে প্রভাবিত করে দেওয়ার চরিত্র সেটা যেমন সত্যি, আবার যাদেরকে প্রভাবিত করা হচ্ছে তারা যে তাদের সমস্যাগুলো কিন্তু থেকে যাচ্ছে, অর্থাৎ এই যুদ্ধের আবহের মধ্যে আসল ইস্যুগুলো হারিয়ে না যায়। এই সাফাই কর্মীর কথাটা এই জন্যই তুললাম যে আসল ইস্যুগুলো পাঁচ বছর পর পর আমরা যাতে সত্যিকারের ইস্যুগুলো থেকে মুখ ঘুরিয়ে না থাকি যুদ্ধের আবহে, সেই দিকে আমাদের নজর থাকতে হবে। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি। আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।